আমাদের নবী জীবিত না মারা গেছেন? দেখি কে বলতে পারে, জীবিত। অথচ আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা জুমার আয়াতের মধ্যে বলছেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন, হে নবী আপনিও মারা যাবেন, তারাও মৃত্যুবরণ করবে। অপর আয়াতের মধ্যে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার প্রাণ আছে তার একদিন মৃত্যু আছে। অবশ্যই অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরার বুকে এসেছিলেন, পৃথিবীতে এসেছিলেন, উচ্চ মর্গের মহান নেতৃত্ব ইমামুল আম্বিয়া, যার কোনো উদাহরণ নাই, যার কোনো বিকল্প নাই, তিনি হলেন নবীদের সর্দার ইমামুল আম্বিয়া। কেমন আম্বিয়া? হাশরের ময়দানে এত কঠিন হবে, এত ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে, মা তার সন্তানকে অস্বীকার করবে। হাশরের ময়দান এত কঠিন হবে, এত ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে, সেদিন অন্যান্য নবীরা পর্যন্ত বলবে, ইয়া নাফসি হে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। সেদিন একমাত্র শুধুমাত্র আমার আপনার দয়ার নবী বলবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। অর্থাৎ চোখ বন্ধ করে আমি আপনি যদি একমাত্র শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত পথ তরিকা আদর্শ সিলসিলা মোতাবেক জীবন পরিচালনা করতে পারি, তাহলেই কিন্তু দুনিয়াতে আমার আপনার পরিত্রাণ নচেত নয়। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা জামার আয়াতের মধ্যে বলছেন, দুর্ভাগ্যের কথা কি বলবো, মুসলমানদের মধ্যে শতকরা 98% মানুষ কোরআন মাজিদ পড়তেই পারে না, তেলাওয়াতই করতে পারে না। মানে মতলব তো বহু দূরের কথা, মানে মতলব তো বহু দূরের কথা। একজন বক্তা বলছেন যে, বাবারা বাবারা আমার পীর সাহেব এমন বুজুর্গি হাসিল করেছেন, বাবা আমার হযরত আমার পীর সাহেব যখন নবীজির কবর জিয়ারতে গেলেন, নবীজি কবরের মধ্যে টিকতে না পেরে আর সহ্য করতে না পেরে কবর থেকে বার হয়ে এসে আমার পীর সাহেবকে জড়িয়ে ধরে মুসাফা করলেন। আর মূর্খ শ্রোতারা বলছে সুবহানাল্লাহ, অর্থাৎ বক্তা বলছেন আমার পীর এমন পীর, আমার মুর্শেদ এমন মুর্শেদ, আমার ইমাম এমন ইমাম, যখন কবরে নবীজির কবরের সামনে গেলেন, নবীজি সহ্য করতে না পেরে বাবা কবর থেকে বেরিয়ে এসে পীর সাহেব আমার পীরের সঙ্গে নবীজি জড়িয়ে ধরে মুসাফা করলেন। আর মানে শ্রোতারা মনে করছে কত সুন্দর ওয়াজ হচ্ছে। আপনি কি জানেন এই বিশ্বাস করলে আপনি মুশরিক হয়ে যাবেন? আচ্ছা আপনি বলুন তো, আমার পীর সাহেব বেশি আল্লাহর নবীর কাছে প্রিয় না উমর রাদিয়াল্লাহু আনহু বেশি প্রিয়? বলুন একজন, বলুন একজন, বলুন। আল্লাহর রাসূল বলেন, লা নাবিয়া বাদা ওয়ালা রাসূলা লাকানা উমার, আমার পরে কোন নবীও আসবে না, রাসূলও আসবে না, যদি আসতো অবশ্যই অবশ্যই উমর নবী হতো। এই নবীকে হত্যা করেছে কারা বলুন তো? একজন বাবাজি বলুন, কে হত্যা করেছে? কেউ কিছু বলে না। এই উমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছেন কোন মুশরিক নয়, মুনাফিক নামের রাসূলের দুশমন, মুখে দাড়ি নিয়ে মাথায় পাগড়ি নিয়ে জুব্বা পরে উমর রাদিয়াল্লাহু আনহু যখন নামাজ পড়াচ্ছিলেন, পিছনে দাঁড়িয়ে ছিল তরবারি নিয়ে, সালাম ঘুরিয়েছে, সালাম ঘোরানোর আগেই তরবারি তার পেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে পালিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, বিবেককে নিরপেক্ষ করার চেষ্টা করুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে তার কবর রয়েছে বা রাউজা আপনি যেভাবে বললে বোঝেন রয়েছে, তার অনতিবিলম্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখার তৌফিক দান করেছেন। মসজিদে নবীর পাশেই হচ্ছে আল্লাহর রাসূলের কবর। নবীজি তখন কবর থেকে উঠে আসতে পারলেন না, বলতে পারলেন না, উমার তোমার পিছনে মুনাফিক দাঁড়িয়ে রয়েছে, এখনই তরবারি চালিয়ে দেবে, তখন নবীজি বলতে পারলেন না। আর আমার আপনার পীর এত বড় পীর হয়ে গেলেন, পীর সাহেব জিয়ারতে গেছেন আর নবী কবর থেকে বেরিয়ে এসে জড়িয়ে ধরছেন। মানে আমি আপনাকে কি দিয়ে যে বোঝাই বোঝাতেই পারছি না, বোঝা যাচ্ছে আমার কথা? বলুন তো, নবী আগে না সাহাবা আগে? নবী আগে। আচ্ছা সাহাবা আগে না পীর সাহেব আগে? সাহাবা আগে। তাহলে নবীজির জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবায়ে কেরাম 10 জনের মধ্যে ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হচ্ছে। উমর যেখানে মসজিদ নবীতে নামাজ পড়াচ্ছেন, ইমামতি করছেন, ভাই ভুল হলে আমাকে বলবেন পরে, তার পাশেই নবীজির কবর। হাজী সাহেব আছেন? কেউ কেউ নাই। দেখবেন মসজিদ নবীর পাশে নবীজির কবর, ওখান থেকে নবী উঠে এসে উমারকে বলতে পারলেন না, উমার পিছনে মুনাফিক রয়েছে, সাবধান।
আর আমার পীর সাহেব এমন পীর সাহেব হয়ে গেল সেখানে জিয়ারতে যাচ্ছে, নবী কবর থেকে বেরিয়ে এসে মুসাফা করছে, জড়িয়ে ধরছে। এই মুসলমানের ঘুম কবে ভাঙবে এর জন্য হয় আফসোস। প্রকৃত দীন ইসলাম থেকে আমরা বহু ক্রোশ দূরে, মানুষের কোন ইনসাফ নাই, মানবিকতা নাই। কেমন মানবিকতা নাই? মানুষ মূর্খতার মধ্যে, জেহালাতের মধ্যে রয়েছে।